বিদেশে অর্থ পাচারের মামলায় বেকসুর খালাস পেয়েছেন লন্ডনে থাকা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তবে তার ব্যবসায়ী বন্ধু গিয়াসুদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 40 কোটি টাকা জরিমানা এবং পাচারের পুরো অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা 3 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আসামি মামুনের উপস্থিতিতে এই রায় দেন। পরাগ গাজীমের রিপোর্টটি দেখুন। ২০ কোটি ৪১ লাখ টাকা সিঙ্গাপুরে পাচারের অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং তার ব্যবসায়ী বন্ধু গিয়াসুদ্দিন আল মামুনের বিরুদ্ধে 2009 সালের 26 অক্টোবর মামলা করে দুর্নীতি দমন কমিশন। ঢাকার 3 নম্বর বিশেষ জজ আদালতে বিচার শুরু হওয়ার পর মামলা প্রমাণে সাক্ষ্য দেন এফবিআই এজেন্ট ডেবরা লেপ্রোভেট সহ মোট 13 জন। বৃহস্পতিবার আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার মাধ্যমে এ মামলার চূড়ান্ত শুনানি শেষ হয় এবং রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। রোববার সকাল থেকেই আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকাল 9টার পর মামলার কারাবন্দী আসামি গিয়াসুদ্দিন আল মামুনকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। রায়ের জন্য আইনজীবীরা অপেক্ষায় থাকলেও বিচারক মোহাম্মদ মোতাহার হোসেন এজলাসে বসেন দুপুর 12টার দিকে। কিছুক্ষণের মধ্যেই তিনি গিয়াসুদ্দিন আল মামুনের রায় ঘোষণা করেন। এরপর তারেক রহমানকে বেকসুর খালাস দিয়ে রায় ঘোষণা শেষ হয়। রায়ে সন্তোষ প্রকাশ করেছে আসামি পক্ষ। এই মামলায় সাক্ষী প্রমাণে তারেক রহমান বাংলাদেশের মাটি থেকে 1টি পয়সাও বিদেশে পাঠিয়েছেন, পাচার করেছেন এমন কোনো অভিযোগ নাই। এমনকি এফবিআই যে এজেন্ট এসেছিল সেও সাক্ষী দিয়েছে তারেক রহমানের বিদেশে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই। তাকে রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা জড়ানো হয়েছিল এবং আদালত তাকে বেকসুর খালাস দিয়েছে। এ থেকেই প্রমাণ হয়েছে তারেক রহমান কোনো দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত না। বিজ্ঞ আদালত তার রায়ে বলেছেন যে তারেক রহমানের বিরুদ্ধে সরকার, দুদুক এবং আমেরিকান সুপার এজেন্ট কেউ এই মামলা প্রমাণ করতে পারে নাই। তারেক রহমান বেকসুর খালাস পাওয়ায় রায়ে খুশি নয় রাষ্ট্রপক্ষ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা আমাদের আশানুরূপ রায় হয় নাই। আমি আদালতের উপরে শ্রদ্ধা রেখেই বলছি, রায়ের যে উনি সিদ্ধান্ত দিয়েছেন সেটা নিশ্চয়ই আমরা মনে করি যে আমরা কন্টেস্ট করব, কিন্তু রায় পূর্ণাঙ্গভাবে না পড়ে আমি কোনো সিদ্ধান্তের কথা বলতে পারব না। রায় ঘোষণার পরপর আদালত প্রাঙ্গণে উল্লাস প্রকাশ করেন বিএনপি সমর্থক আইনজীবীরা। অর্থ পাচারের এই মামলাটি ছাড়াও তারেক রহমানের বিরুদ্ধে আরও 13টি মামলা আছে। এর মধ্যে 21 আগস্টের গ্রেনেড হামলা মামলা ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। আর অবৈধ সম্পদ অর্জনের মামলাসহ বাকি 11টি মামলা হাইকোর্টের নির্দেশে স্থগিত আছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।